চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগঠক হালি শহর থানার সমন্বয়ক আব্দুল মান্নান খোকনকে নিয়ে মিথ্যা অপবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে ভিক্ষুম মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগরীর ঈদগাহ কাঁচা রাস্তার মাথায় 25 নম্বর রামপুর ওয়ার্ড আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকাবাসীর ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ঈদগাহ কাঁচা রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াবাজার বিশ্ব রোড গিয়ে শেষ হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাইনুদ্দিন শাহা খোকন, যুবলীগ নেতা সাইফুর রহমান পলাশ, মাসুদ রায়হান, নগর ছাত্রলীগ নেতা গোলাম সামদানি জনি ও ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি জাবেদ রহিম মুনসহ আরও অনেকে। এ সময় বক্তারা সাম্প্রতিককালের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন প্রকৃত দোষীদের শাস্তির দাবি করে। পাশাপাশি এ ঘটনায় আব্দুল মান্নান খোকনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে একটি মহল খোলা পানিতে মাছ শিকার ও রাজনৈতিক ফায়দা লুটের চেষ্টা করছে। আব্দুল মান্নান খোকনের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে সেটার প্রতিবাদ আমরা করতেছি। খুনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। রাজনৈতিক অপোজিশন পার্টি থাকে, তারা সবসময় এই ধরনের অপরাধকে পুঁজি করে তারা প্রতিহিংসামূলক আপনার মামলা হামলা স্বীকার করতে চায়, হয়রানির স্বীকার করতে চায়। তো আমাদের এখানে আব্দুল মান্নান খোকন ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা, ওনার বিরুদ্ধেও একই ধরনের প্রক্রিয়া চলছে। একটি মহল এখানে আব্দুল লিটন ভাইকে এবং ওনার ভাইকে জড়িয়ে এখানে বিভিন্ন অপপ্রচার চালাবে। এ ধরনের অপপ্রচার ও হয়রানিমূলক কার্যক্রম চললে আমরা আরও তীব্র প্রতিবাদ আমরা জানাবো। অনাকাঙ্ক্ষিত ঘটনায় যে মৃত্যুবরণ ঘটেছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু কিছু ছাত্রন্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে আমাদের সকলের প্রিয় আব্দুল মান্নান খোকন ভাইকে জড়িয়ে মিথ্যা অপবাদ এবং তার পরিবারকে পরিবারের মানসম্মান ক্ষুণ্ণ করার জন্য যে নিউজ করা হচ্ছে এর প্রতিবাদে আমরা রামপুরহাট ছাত্রলীগ যুবলীগ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তারা স্বেচ্ছাসেবক লীগ সংগঠক আব্দুল মান্নান খোকনের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র রুখতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন। জিয়াউল হকিমন, বাংলাধারা, চট্টগ্রাম।